এবারেও দোলের দিন বসন্তোৎসব করেনি বিশ্বভারতী। বসন্তোৎসবের বদলে আজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বসন্ত বন্দনা। উপাচার্য, সব ভবনের অধ্যক্ষ, রেজিস্ট্রার, কর্মীমণ্ডলী ও কর্মী সংঘের সদস্যরা ছাড়াও পড়ুয়ারা অংশগ্রহণ করেন। বিশ্বভারতীর ক্যাম্পাসে গৌড় প্রাঙ্গণে বৈতালিক শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও বহিরাগতদের প্রবেশাধিকারে ছিল নিয়ন্ত্রণাধীন। স্বভাবতই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, আশ্রম চত্বরে কোনোভাবেই লক্ষাধিক মানুষের সমাগমে বসন্তোৎসব সম্ভব নয়, তাই ভিড় আটকাতে বসন্ত বন্দনার আয়োজন। এখনো বসন্তকাল চলছে, বাংলা যদি ঋতু ধরি ফাল্গুন চৈত্র বসন্তকাল, চিন্তাভাবনা করতে হবে, কারণ এখন ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারটা রয়েছে, সেমিস্টার সিস্টেম, এক মাস ধরে পরীক্ষা চলছিল, কিন্তু তারা যে রিহার্সাল দিয়েছে, তাদের এই যে বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস, সেটা আজকে প্রকাশিত হলো। তো আমরা বসন্তোৎসব গতকাল বৈতালিক করেছি রাত্রি 9টায়, আজকে ভোর 5টায় বৈতালিক, এবং 6:30 থেকে আমাদের নৃত্য যে মূল মঞ্চে হলো, রবীন্দ্র গানের সঙ্গে নানান নাচ পরিবেশিত হলো, ছেলেমেয়েরা খুশি। রাত্রে আমাদের আজকে শ্যামা নৃত্যনাট্য আছে, সকলকে নিয়ে, কারণ এটা বিশ্বভারতীর নিজস্ব অনুষ্ঠান, ছাত্র, কর্মী, অধ্যাপক, প্রাক্তনী, আশ্রমিক, সকলকে নিয়ে আমরা এই অনুষ্ঠান পালন করছি।